এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে। বিকাশ স্যার কি বলবেন মাইকের ব্যবহার নিয়ে, যে ধস্তাধস্তির মতো? ওরা মাইকের ব্যবহারের অর্ডারের অর্থ বোঝেনি, সেই জন্য ওরা বারবার বলছে মাইক চালাবেন না। আজ থেকে 15 বছর আগে কলকাতা হাইকোর্ট বলেছিল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও মাইক বাজিয়ে মিটিং করা যাবে না, যাতে একটা জায়গা থেকে বারবার যদি একটা সাউন্ডের যায় ডিস্টার্ব হতে পারে। আমরা চলমান মিছিলে ঘোষণার জন্য মাইক রেখেছি, ওদের বেআইনি নয়, এটা বারবার ওদের বলেছি। ওরা বলছেন না, ওদের উপর নির্দেশ আছে, এখন সেটা করতে গিয়ে ওরা নিজেরা যা করলেন অত্যন্ত নিন্দনীয়। কোনো সভ্য সমাজে পুলিশের এটা করা উচিত না। দেখতেই পাচ্ছ যে পুলিশের সঙ্গে রীতিমতো প্রায় একটা জায়গায় ধাক্কাধাক্কি শুরু হয়, তার কারণ হচ্ছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে মাইক ব্যবহার করতে বারণ করা হয়। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, অটো এবং মাইক সেটা পুলিশ বাজেয়াপ্ত হয়েছে। কী হয়েছে অটো আর মাইক? অটো এবং মাইককে পুলিশ সিজ করবে বলছে। আপনারা জানেন যে একটা ছোট্ট মিছিল, নাগরিকদের মিছিল, লেক মার্কেট থেকে শুরু করে হাজরা পর্যন্ত দুটো অটো মাইকের ব্যবস্থা করা হয়েছে। আগে বাজানো হয়নি, মিছিল শুরু হয়েছে, মিছিল শেষ পর্যন্ত যা স্লোগান দেওয়ার জন্য। যখন মিছিলটা রানিং থাকবে, কোনো একটা নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে মাইক বাজানো হবে না, এটা আমরা ঠিক করেছিলাম। সেই অটো এবং মাইককে নাকি পুলিশ সিজ করবে বলেছে, এখন হুঙ্কার দিচ্ছে, দেখা যাক কী করা যায়। অবশ্যই দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাগরিক সমাজের যে মিছিল, বামপন্থী বুদ্ধিজীবীদের যে মিছিল, তারা কিন্তু এই মুহূর্তে হাজরায় এসে পৌঁছেছেন এবং হাজরা মোড়ের একটু আগেই তাদেরকে পুলিশ আটকানোর চেষ্টা করে, মূলত হচ্ছে এই মাইক্রোফোন ব্যবহার নিয়ে। এবং এই মুহূর্তে তারা হাজরায় এসে পৌঁছেছেন এবং হাজরায় তাদের একটা এখানে তারা বক্তব্য রাখবেন। আমরা কথা বলার চেষ্টা করব যে যারা বামপন্থী বুদ্ধিজীবীরা যারা এখানে এসছেন, কি তাদের বক্তব্য সেগুলোও আমরা জানার চেষ্টা করব। এখানে মন্দাক্রান্তা সেন রয়েছেন, এখানে নারায়ণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। মন্দাক্রান্তা কি বলবেন? সন্দেশ খালি রুখে দাঁড়িয়েছে, আমরা তার সঙ্গে আছি। বেশ অর্ণব, তুমি আমাদের অভিযোগগুলো আমি এইখানে একবার দর্শককে দেখাতে চাইবো। যখন পুলিশ মাইকের ব্যবহার নিয়ে আপত্তি জানালো বলে অভিযোগ, ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কেনই বা উত্তেজনার পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল, দেখুন সেই মুহূর্তের ছবি। আমাদের মতো ডিসিপ্লিন অর্গানাইজেশন কোথায় আছে? পরীক্ষা তো আজকে নেই, পরীক্ষা আজকে নেই। আর পরীক্ষার মধ্যে ওরা চিৎকার করছে।